আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংবাদে। মূল খবরে যাওয়ার আগে জানিয়ে দিব শিরোনামগুলো। গত 10 বছরে প্রায় অর্ধকোটি মানুষকে সেবা দিয়েছে ইউকে চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড। রমাদানে দানশীলদের সহযোগিতা কামনা। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাব বিস্তারিত সংবাদের। এই পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রুসমিলা হক। ব্রিটিশ বাংলাদেশি স্কলার ও প্রফেশনালদের নেতৃত্বে পরিচালিত চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড গত 10 বছরে প্রায় অর্ধকোটি মানুষকে সরাসরি সেবা দিয়েছে। বাংলাদেশ ছাড়া আফ্রিকার বিপন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামী কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করে চ্যানেল এসএ রমাদানে অনুষ্ঠিত হবে এই চ্যারিটি সংস্থার লাইভ অ্যাপিল। ইস্ট লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। আগামী 5 জুন চ্যানেল এসএ ফান্ড রেইজ করবে গ্লোবাল এইড। চিফ রিপোর্টার মোহাম্মদ জুবা জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরা ছিলেন রেজাল করিম রেথা। বাংলাদেশের এতিম সন্তান, বিধবা, অসহায় মহিলা, রোহিঙ্গার বিপন্ন মানুষ অথবা আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া, ফিলিপাইন সবখানেই গ্লোবাল এইড সক্রিয় ভূমিকা রেখেছে এবং রাখছে। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানালেন এর সিইও ব্রাডফোর্ডশায়ার ভার্সিটি লেকচারার আশরাফুজ্জামান উজ্জ্বল। আগামীতেও এই রমজান উপলক্ষে মানুষের কাছে এই তাদের সাহায্য পৌঁছে দিয়ে তাদের রমাদান পালনে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। প্রায় 2500 মতো হাফেজ এবং এতিম যারা পড়াশোনা মানে তাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে তাদের কাছে এই স্কলারশিপ বিতরণের মাধ্যমে হাফেজ বানানো এবং এতিমদেরকে সহযোগিতা আমরা অব্যাহত রেখেছি। প্রায় 1000 মতো কিন্তু অলরেডি আমাদের মাঝে হাফেজ হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয় গত 10 বছরে বাংলাদেশে প্রায় 2000 এতিম শিক্ষার্থীকে পড়াশোনার ব্যবস্থা করেছে গ্লোবাল এইড ট্রাস্ট। সাইক্লোন কবলিত এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে শেল্টার। 15 লাখ শীতার্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়েছে। প্রায় 10 লাখ মহিলাকে কোরআন শিখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চ্যানেল এস কি ফ্যাক্টরের মাধ্যমে ইউকেতেও কার্যক্রম চলছে, জানালেন গ্লোবাল এইডের চেয়ারম্যান আব্দুর রহমান আল মাদানি। কমিউনিটির কাছে কিছু ফেরত দেওয়াটা আমাদের একটা বড় প্ল্যান। এই জন্য আমরা চাই যে আমরা নেওয়ার আগে আমরা কিছু দেই। দেওয়ার জন্য আমরা ব্রিটেনে প্রত্যেক মুসলিম ঘরে কোরআনিক মুভমেন্ট বলে থাকি আমরা, কোরআনের আন্দোলন কিউ ফ্যাক্টর আমরা এখানে অর্গানাইজ করছি। রমাদান মাস আসছে, সব ভাই বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের দানের একটা বড় অংশ যেন গ্লোবাল এইডের মাধ্যমে যেন ইনশাআল্লাহ হয়। অনুষ্ঠানে চ্যারিটি ট্রাস্টি ডক্টর জিয়া সহ অন্যান্য ট্রাস্টি এবং বিশিষ্টজন উপস্থিত ছিলেন। এবারে আপিলে আমরা গ্লোবাল এইডের পক্ষ থেকে, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা মসজিদ, মাদ্রাসা, হাফিজ, এতিম এগুলো তো থাকবেই, সাথে সাথে ইফতারের জন্য ব্যবস্থা থাকবে এবং আর একটা বিশেষ প্রতিষ্ঠান যেটা আমি করে যাচ্ছি শুরু থেকেই সেটা হলো অন্ধত্ব নিবারণের জন্য গ্লোবালে একটা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। এবারেও আমি গত বাংলাদেশে গিয়ে প্রায় 200 রোগীর অপারেশন করে এসেছি। প্রিন্সিপাল ইমদাদ মাদানি, জিপি ডক্টর আব্দুর রহিম সহ শুভাকাঙ্ক্ষীরাও গ্লোবাল এইডের পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান। গ্লোবাল এইড যেভাবে শিক্ষার ক্ষেত্রে, আর্থ মানবতার সেবার ক্ষেত্রে এবং দুস্থ নিপীড়িত সারা পৃথিবীর সমস্ত মানুষকে সামনে রেখে যেভাবে প্রজেক্টগুলো নিচ্ছে এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি মনে মনে খুব সাপোর্ট করি যে গ্লোবাল এইডের যে কার্যক্রম দেখে আমি অত্যন্ত খুশি। গ্লোবাল এইড, মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।